কি হচ্ছে বলেন, কি হচ্ছে এখানে আসলে, কি হচ্ছে আমাকে সেটা বলতো? আপনি এরকম করতেছেন কেন এখানে? আসলে আপনারা হুলস্থুতি বাজিয়ে দিচ্ছেন। কোথায় ইলিশ মাছের মাথা? এই ইলিশ মাছ এটা ওগুলো হচ্ছে পেঁপে, ওগুলো পেঁপে পেঁপে না, হ্যাঁ পেঁপে তো। এটা কি দেখছেন এই জিনিসটা? আমি বলতে পারবেন কি এটা? এটা হলো যে দুধ, দুধ। হ্যাঁ দুধ কি হয় ভাই? এটা তো যে ভাতের মার, এটা না খালা চুলাটা কিনে দিয়ে কিন্তু খুব ভালো হয়েছে, খালা চুলাটা কিন্তু খুব ভালো হবে, খুব সুন্দর, খালার কোনো মানে খালার কোনো কষ্ট হচ্ছে না। রান্না কি আপনি করবেন? আপনি এখানে বসেন, আমি আপনাকে কিছু প্রশ্ন করবো, আপনি সেটা অ্যান্সারগুলো দেবেন, ঠিক আছে? স্যার আপনি আসলে এই যে কিছুক্ষণ আগে যে রান্নাঘরে গিয়েছিলেন, আসলে আপনি কি রান্না করতে পারেন? আসলে রান্না ওনাকে প্রসেসটা দেখায় দিচ্ছিলাম, উনি সব কিছু থেকে আমাকে হেল্প করতেছিল, আমি প্রসেস দেখায় দিচ্ছিলাম কি প্রসেসে রান্নাটা করতে হবে। ও আচ্ছা আচ্ছা, তা আজকে আমাদের রেসিপিগুলো কি আর একবার যদি আপনি একটু বলতেন যে কী কী রান্না হচ্ছে আর কি? রুই মাছ ভাজি, তার সাথে সাথে কি থাকছে? সাথে আছে সালাদ, সালাদ সাথে আছে ডাল, সাথে আছে হলো ডিম্বুনা, ডিম্বুনা। আচ্ছা তো স্যার, আমার আজকে তাহলে আমাদের অফিসে যে খাওয়া দাওয়া আয়োজনটা করছে, এ আসলে কে করছে, আপনি করছেন না মিল যে ম্যানেজার থাকে সে করছে? ও আচ্ছা, মিল ম্যানেজার নামটা যদি একটু বলতেন, নামটা কি একটু বলেন? না না সরি স্যার, বিনয় চন্দ্র নায়ক কি হয়, তো কত মাসে মিল ম্যানেজার ছিল, এই মাসে, এই মাসে কে? ওই মাসে তাহলে এম রহমান, মানে মাসুদ রহমান। ও প্রিন্স, প্রিন্স, ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি কি লোন নেবেন নাকি? না আমি আসলে লোন টোন নেবো না, আমি আসলে এখানে আসলে জব করি আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন, আমাদের ব্লগ এখানে শেষ করছি, বন্ধুরা ভালো থাকেন সবাই।